হ্যালো স্টুডেন্টস তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স স্টেডিয়ামে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা সলভ করবো মডেল অ্যাক্টিভিটি টাস্কের দশম শ্রেণীর গণিত বিষয়ে দেখো আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিনটা বিষয়ে তিনটা পার্টের মধ্যে সমগ্র পেপারটি আলোচনা করব আজকের পার্ট হচ্ছে পার্ট ওয়ান তো তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখো কোথাও বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো যেন না তো শুরু করা যাক আজকের এই পর্ব দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো আমাদের এই সেকশনে টোটাল কোশ্চেন দিয়েছে টোটাল কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে টোটাল আটটি কোশ্চেন রয়েছে আমাদের এই সেকশনে তো তার মধ্যে আমরা আটটি কোশ্চেন এখানে সলভ করব তো দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে প্রথম কোশ্চেনটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো এ কোমা বি কোমা সি বাস্তব সংখ্যা এ নট ইকাল টু জিরো সমীকরণের বিশ দয় সমান হওয়ার শর্ত লেখো তো সমীকরণের বিশ দয় সমান হওয়ার শর্তটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজিক টু জিরো দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো যদি হয় সেক্ষেত্রে বিশ দয় অসমান এবং বাস্তব হবে আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকাল টু জিরো হয় সেক্ষেত্রে বিশ দ্বয় সমান এবং বাস্তব হবে আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না এটা অলরেডি তোমরা পড়ে আসছো তো যাই হোক এক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকাল টু জিরো আমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে তা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন সেমি এবং ওই বৃত্তের একটি জ্যের দৈর্ঘ্য বারো সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে তো দেখো একটা বৃত্তের কথা বলেছে তো আমরা একটা বৃত্ত ড্র করে নেব ফার্স্ট টাইম এবং সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে টেন সেমি তো ও বি আমরা ব্যাসার্ধ নিয়ে নিলাম এটা দৈর্ঘ্য হচ্ছে টেন সেমি ওই বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার তো আমরা এবি এখানে জ্যা নিয়ে নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার এখানে এবি হচ্ছে সেই জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দৈর্ঘ্য দূরত্ব কত হবে তো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এখান থেকে আর এবি হচ্ছে যা তাহলে ও থেকে এবি এর দূরত্ব কত হবে তো ওসি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এবি জায়ের দূরত্ব তো এখানে আমাদের ওসির দৈর্ঘ্যটা বের করতে হবে তো তোমরা এইভাবে এটা বৃত্ত ড্র করে নেবে তারপর হচ্ছে এবি জানিয়ে নেবে এবং বৃত্তের কেন্দ্র এবং এই বিন্দুটাকে বি নাম দিয়ে দেবে এবং ও জয়েন করে নেবে তারপর ওসিত দৈর্ঘ্য আমাদের বের করতে হবে তার মানে আমাদের এখানে কি কী বলেছে বৃত্তের ব্যাসার্ধর দুর্গ বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ যাকে আমরা ওবি নিয়েছি এই অবির দৈর্ঘ্যটা হচ্ছে টেন সেন্টিমিটার কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে তারপরে বৃত্তের যা আমরা বৃত্তের জায় এখানে এবি নিয়েছি তো বৃত্তের জায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে বারো সেন্টিমিটার তো আমরা এখানে লিখলাম বারো সেন্টিমিটার এবার আমরা দেখো এখান থেকে বের করব বিসির দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য আর এটা হচ্ছে বিসির দৈর্ঘ্য তো বিসির দৈর্ঘ্য হচ্ছে এবির দৈর্ঘ্যের অর্ধেক তো বিসি ইকাল টু আমরা লিখবো হাফ অফ বিসি ইকুয়াল টু হাফ ইন্টু বিসি দৈর্ঘ্য এখানে টুয়েলভ সেন্টিমিটার তো আমরা এখানে লিখলাম টুয়েলভ সেন্টিমিটার দেন কাটাকুটি করতে হবে কাটাকুটি করলে এখানে আসবে ছয় দুগুনো বারো তো তোমরা ফাইনালি পেয়ে যাবে সিক্স সেন্টিমিটার নেক্সট দেখো আমাদের এখান থেকে বের করতে হবে ওসির দৈর্ঘ্য তো আমরা লিখলাম বৃত্তের কেন্দ্র থেকে যায় দূরত্ব হচ্ছে ওসি এবার ওসির দৈর্ঘ্য আমরা বের করবো ওষুধ দৈর্ঘ্য কি করে বের করব। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ কেন কি এখানে এই গোণটা নব্বই ডিগ্রি এবং সমগ্রে ত্রিভুজের ক্ষেত্রে পিতাগ্রাসের সূত্রে অ্যাপ্লাই হয় সেই অনুযায়ী আমরা বলতে পারি ওবিটা হচ্ছে অতিভুজ ওসিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি তো আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার তো এখানে ওসিটা হচ্ছে লম্ব হিসাবে কাজ করছে লম্ব ইকোয়াল টু রুটবার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তো এখানে ওসিটা হচ্ছে লম্ব রুটবার ওবিটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস তো যাই হোক এটাই হয়ে যাবে ফর্মুলা ওসি ইকোয়াল টু ডুট বার ও স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার তো এখানে আমরা ওবির ভ্যালু পুট করলাম ওবির ভ্যালু হচ্ছে টেন সেন্টিমিটার তো ওবির জায়গায় আমরা টেন পুট করলাম যেহেতু ও স্কোয়ার রয়েছে সেজন্য আমরা এখানে লিখলাম টেন স্কোয়ার মাইনাস বিসির দৈর্ঘ্য রয়েছে এখানে বিসির দর্ঘ্য আমরা বের করে রাখছি সিক্স সেন্টিমিটার সেই জন্য বিসির জায়গায় আমরা পুট করলাম সিক্স সিক্স স্কোয়ার এবার হান্ড্রেড টেন স্কোয়ার করলে হান্ড্রেড আর সিক্স স্কোয়ার করলে থার্টি সিক্স তাহলে হান্ড্রেড থেকে থার্টি সিক্স মাইনাস করলে সিক্সটি ফোর আর সিক্সটি ফোরের রুট বার করলে এইট সেন্টিমিটার চলে আসবে তাহলে এইট হচ্ছে এই কোশ্চেনের ফাইনাল আনসার নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রির মধ্যে দেখো রয়েছে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে ঘনক সমগ্র সমগ্র ক্ষেত্র ফলের অনুপাত কত তো এখানে আমাদের আয়তনের অনুপাত বলে দিয়েছে আমাদের এই দুইটা ঘনকের মধ্যে সমগ্র তলের অনুপাত বের করতে হবে দেখো আমরা ধরে নিচ্ছি যে যে দুটা ঘনকের সমগ্র তলের অনুপাত বের করতে বলেছে সেই ঘনক দুটার প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে এ ওয়ান ও এ টু প্রথম ঘনকটার প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে এ ওয়ান আর দ্বিতীয় ঘনকটার প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে এ টু তাহলে প্রথম ঘনকের আয়তন বা দ্বিতীয় ঘনকের আয়তন দেখো প্রথম ঘনকের আয়তন আর দ্বিতীয় ঘনকের আয়তনের অনুপাত বলে দিয়েছে ওয়ান ইস টু এইট দেখো এই বিষয়টা কোশ্চেনের মধ্যেই বলে দেওয়া আছে প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন ওয়ান ইজ টু এইট তাম ওয়ান আমরা লিখলাম এবার দেখো ঘনকের আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বাহু কিউব তো বাহু আমরা নিয়েছি এ ওয়ান তাহলে প্রথম ঘনকের ক্ষেত্রে আয়তন হয়ে যাবে এ ওয়ান কিউব এবং দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে আমরা বাহু নিয়েছি এ টু তো এখানে দ্বিতীয় ঘনকের ক্ষেত্রে আয়তন হয়ে যাবে এ টু কিউব ইকুয়াল টু ওয়ান বাই এইট এবার দেখো এ ওয়ান বাই এ টু টোটালটাকে ব্র্যাকেটে রেখে তার মাথায় কিউব করলাম ইকোয়াল টু ওয়ান বাই এইটকে আমরা ওয়ান বাই টু তার হোল কিউব লিখতে পারি এই যে দুই দিক থেকে কিউব কিউব ক্যান্সেল তার মানে এ ওয়ান বাই এ টুর ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান বাই টু এখন আমাদের কোশ্চেনের মধ্যে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং দ্বিতীয় ঘনকে তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে সেজন্য আমরা লিখে নিলাম প্রথম ঘনকের ক্ষেত্রফলের অনুপাত আর ডিভাইডেড বাই দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ঘনকের ক্ষেত্রে সিক্স ইন্টু বাহু স্কোয়ার তো এই ক্ষেত্রে প্রথম ঘনকের ক্ষেত্রে বাহু হচ্ছে এ ওয়ান সেই জন্য আমাদের প্রথম ঘনকের ক্ষেত্রফল আসলো সিক্স এ ওয়ান স্কোয়ার এবং দ্বিতীয় ঘনকের ক্ষেত্রফল আসলো সিক্স এ টু স্কোয়ার এবার দেখো সিক্স সিক্স উপর নিচে ক্যান্সেল ফাইনালি থাকছে এ ওয়ান এখানে থাকছে এ টু তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ওয়ান বাই এ টু তার হোল স্কোয়ার এবার দেখো এ ওয়ান বাই এ টু এই ভ্যালুটা অলরেডি আমরা বের দেখো এ ওয়ান বাই এ টু যে ভ্যালুটা আমরা বের করে রেখেছি সেটা হচ্ছে ওয়ান বাই টু সেটা আমরা ওখানে বসিয়ে দেবো তাহলে তোমরা দেখো এ ওয়ান বাই এ টুর আমরা পুট করে দিলাম ওয়ান বাই টু তাহলে বাই টু তার হোলস্কো তাহলে এখান থেকে চলে আসবে ওয়ান বাই ফোর তাহলে ঘনক দুটির সমুদ্রতরের ক্ষেত্র ফলে অনুপাত হয়ে যাবে গত ওয়ান বাই ফোর মানে ওয়ান ইস টু ফোর নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো চারশো টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে তো এখানে চারশো টাকার কথা বলেছে তো এখানে মূলধন হচ্ছে চারশো টাকা এবার সমল চক্রবৃদ্ধি বলে দিয়েছে চারশো একচল্লিশ টাকা তাহলে সমল চক্রবৃদ্ধি এই কল্ট চারশো একচল্লিশ টাকা এবং বছরের কথা বলেছে তাহলে সময়টায় এ নিকল্ট এখানে বছর হয়ে যাবে আর আমাদের কোশ্চেনের মধ্যে বের করতে করতে বলেছে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার তো আমরা ধরে নিলাম ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে আট পারসেন্ট তো এখন আমরা জানি যে পি ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি আর এন এটা করলে আমরা সমল চক্রবৃদ্ধি পাবো যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি তো যাই হোক এখানে পি এর ভ্যালু আমরা পুট করব পি এর ভ্যালু হচ্ছে ফোর হান্ড্রেড তো পি এর জায়গায় ফোর হান্ড্রেড পুট করলাম ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এন মানে হচ্ছে এখানে টু তাহলে টু পুট করে দিলাম এ মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি সমল চক্রবৃদ্ধির ভ্যালু চারশো একচল্লিশ তো এর জায়গায় আমরা পুট করে দিলাম চারশো একচল্লিশ এবার দেখো এখানে আমরা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি ওয়ার টু এই প্রশ্নটাকে রাখলাম এবং চারশোর যে প্রশ্নটা রয়েছে এই চারশোটাকে আমরা ট্রান্সফার করলাম চারশো এদিকে গুণ হিসাবে আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে চারশো একচল্লিশ বাই চারশো তো এবার দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি ওয়ার টু আমরা লিখলাম ইকুয়াল টু দেখো চারশো একচল্লিশ হচ্ছে একুশের স্কোয়ার তো চারশো একচল্লিশকে আমরা লিখতে পারি একুশের স্কোয়ার এবং চারশোকে আমরা লিখতে পারি কুড়ির স্কোয়ার সেই জন্য আমরা চারশো একচল্লিশের জায়গায় একুশ এবং চারশোর জায়গায় কুড়ি লিখে টোটালটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম এবার দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকল টু টোয়েন্টি ওয়ান বাই টু টোয়েন্টি হয়েছে এখানে আর বাই হান্ড্রেডকে রাখলাম প্লাস ওয়ানকে এদিকে ট্রান্সফার করলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান এবার আর বাই হান্ড্রেড এখানে রয়েছে দেখো এখানে লোসাগু হচ্ছে টু টোয়েন্টি এবার একুশ এখানে থাকবে কারণ কুড়িকে কুড়ি এক থাকছে এক দিয়ে একুশকে গুণ করলে একুশ মাইনাস আসলো কুড়ি দিয়ে এককে গুণ করলে কুড়ি তাহলে এখানে হচ্ছে আর বাই হান্ড্রেড টু একুশ থেকে কুড়ি বিয়ে করলে এক এক বাই কুড়ি এবার দেখো যদি আমরা এখানে কাটাকুটি করেই শূন্য শূন্য ক্যান্সেল করে দিলাম দুই দিয়ে যদি কেটে দিই তাহলে পাঁচ দুগুনো দশ তাহলে আর রিকল্ট হয়ে যাচ্ছে পাঁচকে পাঁচ নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে এক্স কোমা টুয়েলভ কোমা ওয়াই কোমা টোয়েন্টি সেভেন ক্রমিক সমানুপতায় হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি তো দেখো ক্রমিক সমানুপাত বলে দিয়েছে এক্স কোমা টুয়েলভ কোমা ওয়াই কোমা টোয়েন্টি সেভেনকে তো সেই জন্য আমরা এটাকে লিখতে পারবো এক্স বাই টুয়েলভ ইকুয়াল টু টুয়েলভ বাই ওয়াই ইকোয়াল টু ওয়াই বাই টোয়েন্টি সেভেন কারণ ক্রমিক সমানুপাতি মানেই আমরা জানি মিডিলের যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলো দুইবার করে রিপিট হবে তো কি এক্স বাই টুয়েলভ এটাকে আমরা লিখবো টুয়েলভ বাই ওয়াই তারপর লিখবো ওয়াই বাই টোয়েন্টি সেভেন এখন আমরা প্রথম এই রিলেশনটাকে নিয়ে ক্যালকুলেশন করবো প্রথম রিলেশনটা রয়েছে এক্স বাই টুয়েলভ ইকাল টু টুয়েলভ বাই ওয়াই এই রিলেশনটাকে নিয়ে কাজ করব তো প্রথম রিলেশনটা আমরা এখানে লিখলাম এক্স বাই টুয়েলভ ইকাল টু টুয়েলভ বাই ওয়াই এবার আমরা সেকেন্ড আরেকটা রিলেশন নেব সেটা হচ্ছে টুয়েলভ বাই ওয়াই গার্ল টু ওয়াই বাই টোয়েন্টি সেভেন তো দ্বিতীয় রিলেশনটাকে আমরা এখানে লিখে দিলাম টুয়েলভ বাই ওয়াই ইকাল টু ওয়াই বাই টোয়েন্টি সেভেন তো এখন আমরা সেকেন্ড নাম্বার যে রিলেশনটা সেটা ফার্স্ট টাইম ক্যালকুলেশন করবো করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে ফার্স্ট ইকুয়েশনের মধ্যে পুট করে সেটাকে আমরা ক্যালকুলেশন করবো দেখো সেকেন্ড যে রিলেশনটা রয়েছে সেখান থেকে আমরা পাচ্ছি টুয়েলভ বাই ওয়াই ইকোয়াল টু ওয়াই বাই টোয়েন্টি সেভেন তো কোনো কোনো যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে পাবো ওয়াই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে কোনো কোনো গুণ হলে টুয়েলভ ইন্টু টোয়েন্টি সেভেন ওয়াই ইকাল টু এদিকে স্কোয়ার উঠে গেলে এদিকে রুট হয়ে যাবে রুট ওবার টুয়েলভ ইন্টু টোয়েন্টি সেভেন ওয়াই ইকোয়াল টু দেখো বারোকে ভাঙ্গা যায় তিন দুগুণো ছয় ছয় দুগুণো বারো তো বারোকে আমরা ভেঙে লিখতে পারি তিন গুণ দুই গুণ দুই এবং সাতাশকে ভেঙে আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ তিন কারণ তিন থেকে নয় তিন নয় সাতাশ এবার দেখো ওয়াই ইকল্ট হয়ে যাবে দুইটা তিন মিলে একটা তিন আসলো আবার এখানে দুটা তিন মিলে একটা তিন আসলো এখানকার দুটা দুই মিলে একটা দুই আসলো এবার তিন দিন নয় নয় দিগুলো আঠেরো তাহলে ওয়াই ভ্যালু হয়ে গেল আঠেরো তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের এই ওয়াইয়ের মানটা পুট করে দিতে হবে এই যে রিলেশন ওয়ানের ওয়াইয়ের জায়গায় তো রিলেশন ওয়ানে ওয়াইয়ের জায়গায় আমরা পুট করে দেবো আঠেরো তো রিলেশন ওয়ানে ওয়াইয়ের জায়গায় আমরা আঠেরো পুট করে দিলাম তাহলে ফাইনাল রিলেশনটা আমরা কি পেয়ে যাবো এক্স বাই টুয়েলভ পেয়ে টুয়েলভ বাই ওয়াই জায়গায় আঠেরো এবার কোনি যদি আমরা গুণ করি তাহলে এখানে কি পাবো আঠেরো এক্স ইকুয়াল টু টুয়েলভ ইন্টু টুয়েলভ তাহলে ইমপ্লাইস দ্যাট এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে বারো বারো ইন্টু বারো আর আঠেরো এখানে ভাগ হয়ে গেল তো দেখো এখানে আমরা কাটাকুটি করেছি প্রথমে ছয় দিয়ে কেটেছি ছয় দিয়ে কাটলে এখানে হয়ে যাবে দুই ছয় দুগুনো বারো আর ছয় দিয়ে এখানে কাটলে হয়ে যাবে এখানে তিন কারণ তিন ছয় আঠেরো এবার এই তিন দিয়ে যদি আমরা বারোকে কেটে দিই তাহলে এই তিন ক্যান্সেল হয়ে গেল বারো ক্যান্সেল হলে তিন চার বারো হয়ে গেল তাহলে ফাইনালি উপরে থাকছে চার আর দুই তাহলে চার দুগুনো আট গুণ হয়ে যাওয়ার পর হয়ে যাচ্ছে তো এখানে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি আট ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাচ্ছে আঠেরো তাহলে এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল আনসার নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে ও কেন্দ্র একটি বৃত্তের এবি একটি ব্যাস সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু ওবিসি বিসি কোন ও বিসিগুলো সিক্সটি ডিগ্রি হলে কোন ও সি এর মান কত তো দেখো ও কেন্দ্র একটা বৃত্ত তো আমরা প্রথমে একটা বৃত্ত ড্র করে নেব তারপর এবি বলেছে ব্যাস তার মানে কেন্দ্র বরাবর একটা আমাদের স্বলেখাংশ টানতে হবে অর্থাৎ এবি ব্যাস টানতে হবে এবং সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু তো বৃত্তের উপরে একটা বিন্দু আমরা সি নিয়ে নিলাম এখন বলেছে ও বিসি হচ্ছে সিক্সটি ডিগ্রি ও বি বলতে ও বি সি এই কোনটাকে বোঝাচ্ছে এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আমাদের বের করতে বলেছে ও সি এ কোন ও সি এ মানে এই কোনটার মান আমাদের বের করতে হবে এই কোনটার মান আমাদের বের করতে হবে তো কি করে বের করব দেখো প্রথমে দেখো এখানে আমরা ও এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব ও বি এই যে ত্রিভুজটা দেখছো এই ত্রিভুজটা নিয়ে কাজ করব দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে ও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ওসিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কাজে যেহেতু ওবি এবং ওসি দুটাই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য ওবির ভ্যালু এবং ওসির ভ্যালু সমান হবে সেই আমরা লিখলাম এখানে ওবি ইকোয়াল টু ওসি ও বি ওসি তো ত্রিভুজ ও এর ক্ষেত্রে দেখলাম ও বি টু ও সি তার মানে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে দুটা বাহুদৈর্ঘ্য যদি সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজটা একটা সমুধিবাহু ত্রিভুজ হবে সমুদ্রবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুটা বাহুদৈর্ঘর্ঘ দুটা কোণের মান সমান হবে তো এখানে দেখো এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা আর এই বাহুর বিপরীত কোন হচ্ছে এটা অর্থাৎ এই কোণ আর এই কোণের মান সমান হবে তার মানে এই কোনটা সিক্সটি ডিগ্রি হলে এই কোনটা আমাদের হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তার মানে ও এই কোণটা তো সিক্সটি ডিগ্রি কোয়েশনের মধ্যে বলে দিয়েছে তাহলে আমরা বলতে পারি যে ও ওসি টু ইকাল টু সিক্সটি ডিগ্রি তার মানে ওসিবি এই কোনটার মানও আমরা বলতে পারি সিক্সটি ডিগ্রি এবার দেখো কোন এসিবি কোন এসিবি এটা একটা অর্ধবিত্ত অর্ধবিত্তস্ত কোণ আর অর্ধবিত্তস্ত কোণের মান হয় এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কাজে আমরা বলতে পারি এসিবি যেহেতু একটু একটা অর্ধবিত্তস্ত কোণ তাহলে আমরা বলতে পারি এসিবির মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবার এসিবি এসিবি এই এসিবি মানে এই টোটাল কোনটাকে বোঝাচ্ছে এসিবি মানে আমরা বলতে পারি এ ও এই কোনটা প্লাস ওসিবি এই কোনটা মানে এই কোনটা প্লাস এই কোনটা এই দুইটা কোন মিলেই হয়ে যাচ্ছে এই টোটাল কোনটা তো সেই জন্যই আমরা এসিবির জায়গায় লিখেছি সি এ ও সি এ কোনটা প্লাস ওসিবি ও সিবি মানে এই কোনটা এগুলো নাইনটি ডিগ্রি এবার সি এ প্লাস ওসি বি ভ্যালু তো আমরা অলরেডি ভিড় করে রেখেছি ওসি বি ভ্যালু হচ্ছে সিক্সটি ডিগ্রি তার জন্য আমরা ওসি বি জায়গায় পুট করে দিলাম সিক্সটি এগুলো নাইনটি তাহলে ওসি এ কত হয়ে যাবে নাইনটি প্লাস সিক্সটি করলে মাইনাস সিক্সটি হয়ে যাবে তাহলে ও সিএক টু নাইনটি মাইনাস সিক্সটি মানে এখানে ফাইনালি হয়ে যাচ্ছে থার্টি তাহলে এইটা হয়ে যাবে সিক্সের ফাইনাল আনসার এখন আমরা কোশ্চেন কোশ্চেন নাম্বারে যেটা রয়েছে কোশ্চেন রয়েছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে একটা ঘনকের প্রত্যেকটা ধার ফিফটি পার্সেন্ট করে বৃদ্ধি করে দিয়েছে সেক্ষেত্রে আমাদের বলতে বলেছে যে সমগ্র তল যেটা হবে সেটা শতকরা বৃদ্ধি কত হবে তো এখানে দেখো আমরা করলাম কি যে প্রত্যেকটা ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য এ একক ধরে নিলাম তাহলে ঘনকটার প্রতিটা ধারের দৈর্ঘ্য যদি এ একক ধরে নিই এবার ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রতিটা ধারের একক প্রতিটা ধারের দৈর্ঘ্য এ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো কাজে আমরা বলতে পারি যে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে আগে তো এ ছিলই এবং এখন ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে একশোতে পঞ্চাশ এতে কত তার মানে এটা ধারে বৃদ্ধি হয়ে গেল আর এটা পূর্বের বৃদ্ধি তাহলে পূর্বের বৃদ্ধির সঙ্গে এখন ধারের বৃদ্ধি যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল এখন কত হয়েছে ধারের দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব তো এখান থেকে এ পেয়ে গেলাম আর এখান থেকে পঞ্চাশ দিয়ে একশোকে কাটলে নিচে হয়ে যাবে দুই উপরে থাকবে এক তাহলে এক দিয়ে এটাকে আমরা যদি গুণ করি মানে এখানে দুই আসবে তাহলে উপরে এ থাকছে নিচে টু তাহলে এ বাই টু এখন আমরা যদি এখানে দুই লসাগু নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে টু এ প্লাস এটা হয়ে যাবে এ তাহলে টু এ প্লাস এ মানে হচ্ছে থ্রি এ বাই টু থ্রি এ বাই টু একক হচ্ছে প্রতিটা ধারের দৈর্ঘ্য এখন আমরা বের করব ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল বৃদ্ধি দেখো ঘনকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সিক্স ইন্টু বাহু স্কোয়ার তো পরের দিকে যেটা আসলো যে পরে বৃদ্ধি পাওয়ার পর ঘনকটার ক্ষেত্রফল হয়ে যাবে সিক্স ইন্টু থ্রি এ বাই টু স্কোয়ার কারণ পরের দিকে ঘনকটার প্রতিটা ধারের দুর্ঘ হয়ে দিয়ে হয়ে গেছে থ্রি এ বাই টু বাহুর জায়গায় আমরা লিখব থ্রি এ বাই টু হোল স্কোয়ার মাইনাস প্রথমে ঘনকটার প্রতিটা ধারের দুর্ঘ ছিল এ তার মানে ঘনকটার প্রথমে দুর্ঘ ছিল সিক্স এ স্কোয়ার এখান থেকে দেখো সিক্স কমন নেওয়া যায় দুটো থেকে সিক্স কমন নিয়ে নিলাম তাহলে এখানে এটা ভেঙে দিলে নাইন এ স্কোয়ার বাই ফোর হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার এখানে থাকছে এবার সিক্স আমরা সামনে লিখলাম এখন এখানে দেখো যে ফোর হচ্ছে লসগু লসাগু এখানে নাইন এ স্কোয়ার হয়ে যাবে আর ফোর দিয়ে এটাকে গুণ করলে ফোর এ স্কোয়ার হয়ে যাবে তো ফাইনালি সিক্স ইন্টু নাইন এ স্কোয়ার থেকে ফোর এ স্কোয়ার মাইনাস হয়ে গেলে ফাইভ এ স্কোয়ার থাকছে আর নিচে ফোর থাকছে তো এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে এখন আমরা করবো কি ঘনকটের সমকতলে ক্ষেত্রবল বৃদ্ধি অ্যাকচুয়ালি শতকরা কতখানি বৃদ্ধি পেয়েছে সেটা বের করবো তাহলে শতকরা বৃদ্ধি নির্ণয়ের ফর্মলা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু হান্ড্রেড তো দেখো ক্ষেত্রফল বৃদ্ধি অলরেডি পেয়েছে সিক্স ইন্টু ফাইভ এ স্কোয়ার বাই ফোর তাহলে ক্ষেত্রবল বৃদ্ধির জায়গায় আমরা এটা লিখলাম প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল সিক্স এ স্কোয়ার ছিল তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু হান্ড্রেড এখানে ক্যালকুলেশন করলে আমরা এ স্কোয়ার এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে এখানে এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে সিক্স সিক্স ক্যান্সেল হয়ে যাবে ফাইনালি এখানে পড়ে থাকবে ফাইভ বাই ফোর তো ফাইভ বাই ফোর আমরা এখানে লিখলাম হান্ড্রেডটাকে আমরা এখানে লিখলাম চার দিয়ে যদি আমরা কেটে দিই এখানে হয়ে যায় পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ শতাংশ ঘনকটির ক্ষেত্রফল সমগ্রতালের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে আমাদের লাস্ট প্রবলেম যেটা রয়েছে সেটা দেখো সমাধান করো সমাধান করতে বলেছে টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ইকাল টু ফোর যেখানে এক্স এর ভ্যালু মাইনাস আপ হওয়া যাবে না তো দেখো সলিউশন আমরা করলাম অঙ্কটাকে আমরা প্রথমে এইভাবে তুলে নেবো তুলে নেওয়ার পর এটাকে আমরা সলভ করবো দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান হচ্ছে লসাগু তাহলে টু এক্স প্লাস ওয়ান দিয়ে যদি টু এক্স প্লাস ওয়ানকে আমরা গুণ করি তাহলে টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেল প্লাস থ্রি এখানে থাকছে ইকোয়াল টু ইকাল টু ফোর এবার ধরো টু এক্স প্লাস ওয়ান আমরা নিচে লিখলাম এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাবো এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার করলে করি টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মানে কি ফোর এক্স স্কোয়ার প্লাস টু এ বি যদি করি তার মানে টু ডট ইয়ে মানে টু এক্স ডট ওয়ান তাহলে দুই চার চার ওকে চার এটা হয়ে যাবে ফোর এক্স আর প্লাস বি স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার প্লাস থ্রি এখানে থাকছে আর নিচে টু এক্স প্লাস ওয়ান হচ্ছে ইকোয়াল টু ফোর এবার দেখো ফোর এক্স স্কোয়ার আর এখানে ফোর এক্স থাকছে ওয়ান প্লাস থ্রি করলে প্লাস ফোর পাচ্ছি আর নিচে হয়ে যাচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর এবার দেখো এখান থেকে ফোর কমন নিয়ে নেওয়া যায় ফোর যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে এক্সকোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান থাকছে আর নিচে টু এক্স প্লাস ওয়ান তো রয়েছে দেখো বোধ সাইড ওয়ান ওয়ান ক্যান্সেল ফোর ফোর ক্যান্সেল হয়ে গেল তাহলে এখানে থাকছে এক্সকোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তো কোনো কোনো যদি গুণ করি এক্সকোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এখানে ওয়ানের সাথে গুণ হলে এটাই হবে আর টু এক্স প্লাস ওয়ান যদি এখানে কিছু নেই মানে ওয়ান ওয়ানের সঙ্গে গুণ করলে এটা হবে তাহলে এক্সকোয়ার প্লাস এক্স প্লাস টু এক্স কে আমরা এদিকে ট্রান্সফার করলাম তাহলে মাইনাস টু এক্স হয়ে গেল প্লাস ওয়ান আমরা এখানে লিখলাম প্লাস ওয়ান কে এই ট্রান্সফার করলাম মাইনাস ওয়ান হয়ে গেল গেল জিরো তাহলে ফাইনাল দেখো এক্স স্কোয়ার এখানে আমরা লিখলাম প্লাস এক্স মাইনাস টু এক্স ক্যালকুলেশন করলে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল ফাইনালি থাকতে হচ্ছে জিরো তো এখান থেকে এক্স যদি আমার কমন নিয়ে নিই কমন নিয়ে নিলে এখানে থাকতে হচ্ছে এক্স আর এখানে থাকবে হচ্ছে ওয়ান টু জিরো তো আমরা লিখতে পারবো এক্স এর ভ্যালু হয় জিরো না হয় এক্স মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো তো এক্স এর ভ্যালু আমরা জিরো লিখলাম আর এক্স মাইনাস ওয়ানের ভ্যালু এখানে জিরো লিখলাম তাহলে এক্স এগাল্ট হয়ে যাচ্ছে ওয়ান তো পার্ট ওয়ানের আলোচনা আমাদের কমপ্লিট তোমরা পরপর এই অঙ্কগুলোকে করে নেবে এবং স্কুল যখন খুলবে তখন মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে তোমরা সেই পেপারটাকে টিচারদের কাছে সাবমিট করবে তবু আমাদের তোমাদের সুবিধার জন্য পেপারটাকে আমি পুনরায় আবার দেখাচ্ছি যাতে তোমরা অঙ্কগুলোকে পরপর পরপর তুলে নিতে পারো আমি তোমরা দেখো আস্তে আস্তে আমি আস্তে আস্তে দেখাচ্ছি পরপর পরপর করে তোমরা যাতে এই ভিডিওর মধ্যে যে অঙ্কগুলো করা হয়েছে সেই অঙ্কগুলো খুব ভালোভাবে তুলে নিতে পারো আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে বেল বাটন অন করে রাখো যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার ইনটিমেশন তোমরা পেয়ে যেতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রবলেমগুলি তাদের খাতায় করে স্কুলে সাবমিট করতে পারে আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমি তোমাদের কমেন্টের যথাযথ উত্তর অবশ্যই দেব এরপরে কোন বিষয়ে ভিডিও পেতে চাও সেই বিষয়টি আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনের মধ্যে তাহলে আমি সেই বিষয়ের উপর অবশ্যই একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করব। আর শেষে বলি আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রাম গিয়ে লিখবে সায়েন্স স্টেডিয়াম সায়েন্স স্টেডিয়াম মানে আমার ইউটিউব চ্যানেলের নামেই রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেল তো সায়েন্স টিরিয়ান বলে সার্চ করবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল সেই চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও কেন কি অষ্টম নবম দশম শ্রেণির গণিত ও বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ধরনের পিডিএফ ফ্রি অফ কস্ট আমি ওখানে প্রোভাইড করি এছাড়াও সেখানে আমাদের আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলো ডিরেক্টলি এখান থেকে দেখতে পা ওখান থেকে দেখতে পারবে তো সবার শেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল এবং পরের ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইলো